হাই ফ্রেন্ডস, রাধে রাধে। আমার এমএম বেঙ্গলি পরিবারের সকল বন্ধুদের রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরাও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল দেখো, তোমাদের সঙ্গে কথা না বলেই লেগে পড়েছি কাজে, আর ছেলেরা চলে গেছে স্কুলে, আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে এখন প্যাকিং করতে শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে লাস্ট প্যাকিং, কালকে আসবে জিনিস নিতে। মানে 10 দিন আগে, অন্ততপক্ষে 10 দিন আগে আমরা জিনিসটা দিয়ে দেব। তো জিনিস পৌঁছাতে ওরা নিজে মুখে বলেছে 8 দিন লাগবে, তো আমাদের হিসাবে আরও 2 দিন আমরা এক্সট্রা ধরেছি। তো ওই জন্য আমরা দিয়ে দিচ্ছি, আমরা 1 সপ্তাহ পরে যাব। তো আগে যদি জিনিসটা দিয়ে দিই, তাহলে আমরা যেতে যেতে হয়তো যদি লাক ভালো থাকে তো জিনিসটা আমরা পেয়ে যেতেও পারি। তার জন্য আগে থেকেই দিয়ে দিলাম। আর 7-8 দিন আমাদের একটু অসুবিধা হবে রান্না খাওয়া, তো কি করা যাবে? কিছু জিনিস আমি রাখবো আর কি, ছেলেদের যেরকম স্কুলে এখনও টিসি নেওয়া হয়নি, ওদের টিসি নেওয়া হবে 31-এ, তো সেই জন্য অতদিন তো আমাদের থাকতেই হচ্ছে। তো আমাদের রিজার্ভেশন করা হয়ে গেছে, আমরা ট্রেনে যাব, কারও বুক করে দিয়েছি, ওটাও ধীরে ধীরে এক এক করে সব জিনিসই চলে যাবে। তো আমরা ওই জন্য আগে থেকেই শুরু মানে জিনিসগুলো পাঠাচ্ছি। তো টিভিটা দেখো খুলে নিয়েছি দুজন মিলে, আর টিভিটা তো খোলা হয়ে গেছে, কিন্তু এটা খুলতে অনেক কষ্ট আর কি, নাট রয়েছে ভিতরে। তো তারপরে আমিও টুকটুক করে ওর সাথে তাল মিলিয়ে পোছাপোছি করছি। আর কিছু জিনিস আছে যেগুলো ধুয়ে নিয়ে মানে এখনো পর্যন্ত ধুতে রয়েছে, তো সেগুলোও ধুবো। আমি বললাম যে তুমি এদিকে প্যাকিংটা করো। আর কি বলতো, ও একা একা কী করবো, তো বুঝতেই পারে না, মানে প্যাকিং করে খুব সুন্দর, যেটা আমার সঙ্গে হয় না। আর আমি অলরেডি তোমাদের দেখিয়েছিলাম যে 2টো বক্স আমি প্যাকিং করেছি, তো সেগুলো আবার খুলতে হবে, কারণ আমার সেলাই মেশিনটা কোন বক্সে রাখবো সেটাই এখনও ভেবে উঠতে পারছি না। তো এই কাজ করতে করতে আবার আমি রান্না করতেও যাচ্ছি। তো দেখো আমি এখানে রান্নাও করছি, কারণ ভাবছি যে কাজ করতে করতে যদি রান্নাটা করি তাহলে রান্নাও হয়ে যাবে, আবার এদিকে আমার কাজটাও হয়ে যাবে। আর এখন অলরেডি অনেক টাইমই হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বেজে গেছে, আর তার মধ্যে আমি বাসনও ধুয়ে নিচ্ছি, কারণ এই সমস্ত বাসনগুলো সব দিয়ে দেবো, বাসন একটাও আমি রাখবো না, পাতা কিনে নিয়ে আসবো, পাতায় করে খাওয়া হবে, আর একটা হাঁড়ি, একটা কড়াই, আর ইন্ডাকশন এগুলো রাখবো, আর 5 সেটের একটা টিফিন বক্স রয়েছে ওটা রেখে দেবো, তাহলে একটার ভিতর একটা চলে যাবে, অসুবিধা হবে না। দেখো রান্না, তারপরে থালগুলো ধুয়ে পরিষ্কার করে বাইরে শুকাতে দিয়ে এসেছিলাম, সেগুলো তুলে নিয়ে এসে ড্রামে প্যাকিং করব। তার আগে আমি ভাবছি যে এইগুলো ধুয়ে নিই। তো হাজব্যান্ড বারবার বলছে ধুতে হবে না, ওখানে গিয়ে ধোবে। আমি বলছি না, নোংরা নাই, আমি পরিষ্কার করেছি দুর্গাপূজার সময়, তবুও কেমন একটা মনের ভিতরে হচ্ছে যে নোংরা হালকা ধুলো টুলো পড়তেই থাকে। তো ওই জন্য আমি ভাবছি ফটাফট ধুয়ে নিই, ধুয়ে আর প্রচুর রোদ হয়েছে তো শুকোতে দেবো, আধা ঘন্টার মধ্যে শুকিয়ে গেলে আবার ওগুলো ড্রামে ভরে দেবো। তো এত ঝামেলার মধ্যে রয়েছি, আর কাজ করতে করতে না পুরো হাত ব্যথা হয়ে গেছে। কাল রাতেও মানে কাল কেউ অনেক কিছু পরিষ্কার করেছি, রাতে মানে এই ডান হাতটা না প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে। দেখো ওরা তো প্যাকিং করে, ওদের হাতের কাছে গুছিয়ে গুছিয়ে দিতে হবে, ও বক্সে ঢালতে যাবে, আর এই যে ধোয়ার পরিষ্কার করার কাজ এগুলো সব আমাকে করতে হয়। তো এই ড্রামগুলো যেহেতু একটা প্লাস্টিকের ড্রাম আমার জলের রয়েছে 500 লিটারের, ওটার ভিতরেই দিয়ে দেবো। আর কি বলতো, যেহেতু পার্সোনাল গাড়ি বুক করা হয়নি, গাড়ি বুক করেছে মানে বুকিং বলতে ট্রান্সপোর্টে দিয়ে দেবে, তো অনেক সময় ওরা কি করে টান মেরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমার এম এম বেঙ্গলি ব্লগে আমি মীনাক্ষী তোমাদের সকলকে ওয়েলকাম করছি। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, 10টা বেজে গেছে, 10টা বেশি বেজে গেছে, সকাল থেকে অনেক কাজ করা হয়ে গেছে, কাপড় ধোয়া হয়ে গেছে, আর দুবার হয়ে গেছে, এখনও একবার হবে, আর আজকে হচ্ছে ফাইনাল প্যাকিং, কালকে গাড়ি আসবে। তো
বাসনপত্র ধুয়ে সব রোদ্দুরে শুকাতে দিয়ে এসেছি। গ্যাস ওভেন সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে। আর ঘরের খিচুড়ি পাকানো অবস্থাটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো চলো, সকাল সকাল বেশি কথা নাই, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি লাস্ট অব্দি যদি থাকো তাহলে ভালো লাগবে। আর একটা লাইক অবশ্যই করবে, লাইক করতে তো আর পয়সা লাগছে না, তো লাইক করে ভিডিওটা দেখা স্টার্ট করো। তো দেখো, এগুলো কালকে ধুয়েছিলাম, ধোয়ার পরে আর তোমাদের সঙ্গে একদম কথা বলা হয়নি, বড্ড ক্লান্ত হয়ে গেছিলাম। আর এই দেখো, একটা ছোট্ট ওভেন কিনে নিয়ে এসেছে, আর গ্যাস সিলিন্ডার তো জমা করবে, দেরি হবে, 31 কো করবে, তো ওই জন্য ওটাতে এখন দুদিন রান্না বান্না চলবে। আর টিভিটা তো প্যাক করা হয়ে গেছে, ডিশ খোলা হয়ে গেছে, আর ছেলেদের আজকে ছুটি রয়েছে, তো ওরা পড়াশোনা করছে ওই ঘরে, আর আমরা চলে এসেছি এই ঘরের প্যাকিংটা করতে। এই বক্সটাটা এত বক্সটা এত জঙ্গল হয়ে আছে যে এটা আমার পক্ষে সম্ভব নাই যে এটা প্যাকিং করা। তো এটার জিনিসগুলো আগে আমি বের করে নিচ্ছি। এটা সমস্ত আমার হাতের কাজ রয়েছে, কুকুর, খরগোশ, অনেক কিছু বানিয়েছিলাম আগে, তো সেগুলো ঘরে ছাড়া হয়নি। কিছু ফটো ফ্রেম রয়েছে, কুশন রয়েছে, তো আমি ওগুলো আগে খালি করে দিচ্ছি, দিয়ে ওগুলো হাতে হাতে দিতে হবে, নইলে হবে না। একসঙ্গে দুটো জিনিস প্যাকিং করবে, মানে এই বক্সে কিছু কিছু জিনিস ডালবে আর ড্রামে। তো এই করে করে জিনিস নিয়ে, আর দেখো ডায়েরি রয়েছে, প্রত্যেকটা জিনিস কোন বাক্সের নাম্বার রয়েছে, 6টা বাক্সেরই নাম্বার দেওয়া রয়েছে। আর বাক্সে একটা করে জিনিস রাখছি আর একটা করে লিখছি, কখনো আমি লিখছি, কখনো ওর পাপা লিখছে, আবার ছেলেও রয়েছে মাঝে মাঝে আসছে। তো এই করে করে লিখে যদি রাখি তাহলে ওখানে গিয়ে যে জিনিসটা দরকার, খাতাটা মানে ডায়েরিটা দেখো দেখে সেই বাক্সটা খুলে আমরা বের করে নিতে পারবো। আর যদি একসঙ্গে কোথায় কি নিচ্ছে এটা মনে রাখা তো সম্ভব নয়, কারণ আজকে হয়তো যখন নিলাম তখন মনে থাকবে যে এই জিনিসটা এই বাক্সে নিয়েছি, কিছুক্ষণ পর আবার সেটা ভুলে যাব, তো ওই জন্য আর কি, তো ওই জন্য লিখে লিখে নিচ্ছি। আর আমি দেখো ওর হাতে হাতে জিনিসগুলো দিয়ে দিচ্ছি, ও ভালো করে সুন্দর করে করে জিনিসগুলো রাখছে, কারণ প্রচুর জিনিস এই বাক্সে ধরবে, আর জিনিসও রয়েছে প্রচুর। আর বারবার মানে জিনিস প্যাকিং করছে আর আমাকে বকছে যে কত জিনিস ফালতু রেখে দিয়েছো তুমি, এগুলো ঘর যাবে তখন ছেড়ে আসবে, একটা একটা করে বেশি বেশি করে ল্যাগেজ তো করে ঘরে ছেড়ে আসবে, বারবার বকছে, মানে যেটা হয় আর কি। আর কেনার সময় তো কিছু বলবে না, ও নিজেও কত জিনিস ফালতু কিনে নিয়ে আসে সেগুলো বলবে না। আর ও আমাকে বারবার বলছে যে এগুলো বাক্সে দিও না, এগুলো গাড়িতে কারের ভিতরে দিয়ে দেবো, আর কারের ভিতরে যাবে শুধু একটা টিভি যাবে, আর এই কিছু জিনিস যেগুলো আমরা যাওয়ার আগে বেঁচে যাবে সেইগুলোই যাবে। আর আমি বারবার বলছি যে এই কুশন, তারপরে এই কুকুর, এগুলো যদি গাড়িতে দাও, যদি বের করে নাই, কারণ গাড়ির চাবি তো ওদের কাছে থাকবে, তার জন্য আমি ওকে বারবার বলছি যে না এগুলো খারাপ হয়ে যাবে। তো দেখো, এবার বাসনগুলো যেগুলো ধুয়েছিলাম, আরও অনেক রান্নাঘরের ডিব্বা রয়েছে, যেহেতু আমার কাছে সব স্টিলের ডিব্বা, আর কিছু কিছু মানে প্লাস্টিকের ডিব্বা রয়েছে যেগুলোতে জিনিস ভরা আছে। তো আমি হাজব্যান্ড বললো ওগুলো ঢালতে হবে না, তুমি দিয়ে দাও। আর প্রচুর প্রচুর জিনিস যেগুলো ফেলে দিয়েছি, বাচ্চাদের অনেক কাপড় জামা যেগুলো মানে ফালতু আমার কাছে ছিল অনেক, 3 বছর 3.5 বছর এখানে হয়ে গেল, মানে যখন যেখান থেকে আসছি না ফেলে ফেলে যেন শেষই হচ্ছে না। তো এবার লেগে পড়েছি দুজন মিলে ড্রাম প্যাকিং করতে, তো আমি ওকে বারবার বলছি যে বড় ড্রামগুলো এই ড্রামের ভিতরে দিয়ে দাও, তো ও মানে বুঝতে পারছে না যে কিভাবে কি প্যাকিং করব, একবার বলছে ধরবে না এর ভিতরে। যাই হোক, ফাইনালি ড্রামের ভিতরেই ওই স্টিলের ড্রামগুলো দেওয়ার পরে ওর ভিতরে বাসন দিয়ে তারপরে দিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে সব ফালতু অনেক কাপড় ছিল সেগুলো দিয়ে টাইট করে দিয়েছি, কারণ ওরা তো বুঝতেই পারছো মানে দমদম করে ফেলবে আর কি, আর যেহেতু জিনিস রাখলে ভারী হয়ে যায়, তো ওরা তো ফেললে কি যাতে ভিতরটা না নড়ে, তাহলে কিন্তু অনেক জিনিসই ভেঙে যায়, অনেক সময় যায়, অনেক জিনিস ভেঙেও যায়,
কিন্তু কি করা যাবে বলো। আর এই প্লাস্টিকের ডিব্বাগুলোও এতে দিলাম, কারণ প্লাস্টিকের যে ড্রামটা না ওটা খুব মজবুত রয়েছে, তো বাক্সে এত জিনিস ধরবে না, এটাতে অনেক জিনিস থাকে। আর আমি এর আগেও যখন এসেছিলাম রান্নাঘরের আমার যত বাসন ছিল তারপরে ডিব্বা ডুব্বি সব এই ড্রামে করেই আমি নিয়ে আসি। আর এই কৌটোর ভিতর দেখো আমি কাগজে মুড়িয়ে মুড়িয়ে কাপ দিয়ে দিয়েছি, কাপ তারপরে কাচের গ্লাসগুলো এমনভাবে দিয়েছে যাতে না ভাঙে। মানে প্যাকিংটা করার সময় খুব মাথা খাটিয়ে সুন্দর করে প্যাকিং করলে একটা জিনিসও কিন্তু ভাঙবে না, আর যদি একটু মানে গণ্ডগোল হয় তাহলে গেলেও সব জিনিসই প্রায় ভেঙে যাবে। আর কি বলতো, এই যে থাকে ঝুড়িগুলো না এগুলোও ড্রামের ভিতরে দেওয়ার পরে না আর অনেক বাসনই যাচ্ছিল না, তো দেখো আমি কোনো রকমে একদম ঠুসে ঠুসে দিচ্ছি। ওর বাবা আমাকে বারবার বলছে বেশি দিলে কিন্তু ওরা টান মেরে মেরে ফেলবে, ভারী হবে, তুলতে পারবে না, তো ওই জন্য আমি বলছি না না দিলে এগুলো দিবই বা কোথায়। আর যেগুলো আমার একদমই মানে দরকার হলেও এখন কষ্ট করে চালাতে হবে, তো আমি যতটা পারলাম দিয়ে দিলাম। ড্রামের ভিতরে বাক্সের ভিতরে কিছু বাসন আমি আপাতত রাখিনি, কারণ রাখলেই যাওয়ার সময় আমাদের কাছেও ব্যাগ প্রচুর হয়ে যাবে, তো বারবার দুজন ব্রেন খাটিয়ে খাটিয়ে দেখো প্যাকিং আমাদের করতে হচ্ছে। তো যাই হোক, ফাইনালি ড্রামটা প্যাকিং হয়ে গেছে, তো আমি বলছি এটা সাইড করে দাও আর তারপরে অন্য কোনো কাজ। তো দেখো এত কিছু প্যাকিং করে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া, তো কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু কষ্টটা এই ক্ষণেকের, কারণ কি বলতো কষ্টের পরে কিন্তু আনন্দ আছে। কারণ ওই যে বলে না যে কিছু ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না, তো আমাদের মানে ভাগ্য অনেকটা ভালো হলে তবে হাজবেন্ডের সঙ্গে ঘোরা যায় আর কি, তো এটা কিন্তু সবার ভাগ্যে থাকেও না আর সবাই কিন্তু এই ফেসিলিটিটা পায়ও না। তো যাই হোক, আমি মনে করি যে আমার ভাগ্যটা মোটামুটি ভালোই, কেন বলো তো যবে থেকে বিয়ে হয়েছে মোটামুটি ওর সাথে সাথেই ঘুরি। এক দেড় বছর মতো বাড়িতে ছিলাম, তো কোয়ার্টার পাওয়া যায়নি তখন, তারপরে বেশিরভাগ সময়টা আমরা একসঙ্গেই থেকেছি। আর এই একজন ফৌজি সঙ্গে অনেক সময় ফেসিলিটি থাকার মানে সাথে সাথেও ফ্যামিলি কিন্তু রাখতে পারে না, আর অনেক সময় এটাও হয় যে কোনো মানে রাখার মতো কোনো অপশনও থাকে না, তো অনেক সময় এটা ভেবে এটাও রাগের মাথায় বলি যে না আমাকে এক জায়গায় সেট করে আসো, এখন আর আমার ভাল লাগছে না। যেমন এই প্যাকিং করতে করতে কতবার দুজনের ঝগড়া লেগে যাচ্ছে আর বলছি তুমি আমাকে ঘর ছেড়ে দাও ঘর ছেড়ে দাও, আবার খানিকের জন্য মনে হচ্ছে যে না ঘরের তো একটা জিন্দেগি রয়েছে, ও একা একা চাকরি করবে আর আমি ঘরে আয়েস করব সবার সঙ্গে, এটা মানে গেলে হয়তো কিছুদিন ভালো লাগবে তারপরে সেই একাকিত্ব জীবন শুরু হয়ে যাবে, তার থেকে বাবা একটু কষ্ট অবশ্যই হয়, একটু কেন অনেকটাই কষ্ট হয়। দেখো এগুলো প্যাকিং করা যতটা কঠিন, এগুলো আবার ওখানে গিয়ে সেট করাটাও কিন্তু ততটাই কঠিন। হাই ফ্রেন্ডস, এখন দেখো বাজে 6:05 বাজে, এখনও আমার স্নান হয়নি, আর মোটামুটি জিনিস মতলব ক্লোজ করা হয়ে গেছে, সব প্যাকিং কমপ্লিট, আর বাকি যেগুলো আছে যতক্ষণ গাড়ি না লাগবে ততক্ষণ গাড়ি মানে প্যাকিং চলতেই থাকবে, তো গাড়ি আসবে 10টার সময়, আসলে আর কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে নেওয়ার জায়গা নাই, ওরা বড় বড় কার্টুন নিয়ে আসে, ওই কার্টুনের ভিতরে ওগুলো প্যাকিং হবে, তার জন্য বাইরে রয়েছে। আর এখনও পর্যন্ত দুটো রুম মানে প্যাকিং করার পর পরিষ্কার করা হয়ে গেছে, কত আর তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে যদি সব কিছু শেয়ার করি তাহলে তোমরাও আমার সাথে সাথে তোমরাও পাগল হয়ে যাবে, তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন যাবো বারান্দাটা আর রান্নাঘরটা, এই দুটো রয়েছে, আর মেশিনে আর একবার সকাল থেকে 3 বার অলরেডি মেশিন চলেছে আর কালকে 3 বার 6 বার কাল থেকে মানে কন্টিনিউ কাছাকাছি হচ্ছে। আর এখন কিছু কাপড় আছে ওগুলো মেশিনে দিয়েছি, জল আসছে তো ওগুলো ধুয়ে নেবো, মানে ওরা স্নান টান করেছে সেইগুলো, কারণ সকালবেলায় মেশিন প্যাক করবে তো তখন মেশিনটা একটু শুকিয়ে নিতে হবে, তো ওই জন্য সকালে আর মেশিন চালাবো না, এখনই ধুয়ে নিচ্ছি, আর বাকি কালকের যেগুলো হবে হাতে দেবো। তো কত কাচরা হয়েছে দেখো আর কেমন গোছানো প্যাকিং হয়েছে, চলো তোমাদের সাথে একবার শেয়ার করি।
তো এই দেখো সমস্ত কিছু প্রায় ক্লোজ হয়ে গেছে, তো তোমাদের সাথে একবার শেয়ার করলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর বাক্সগুলোর নাম লেখা রয়েছে বলে আমি এটা ইয়ে করে দিয়েছি, তো তোমরা দেখো জানলায় পর্দা টাঙিয়ে দিয়েছি, এখন পর্দা তো খুলে প্যাকিং করা হয়ে গেছে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কাল নতুন একটি ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো।